আপনারা ভালো করে ভেবে বলছেন তো যে আপনারা দুজনে আর একসঙ্গে থাকবেন না। কোথায় সই করতে হবে? এখানে। নমস্কার, সন্ধ্যা সাতটা মানে আট থেকে আশি, ছোট কি বড় সবাই টিভির সামনে বসে পড়ে যে সিরিয়ালের জন্য। আজকে আমরা সেই সিরিয়ালের কথা বলবো। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে আমাদের বিষয় হচ্ছে শ্রীময়ী। তো আজকে আমাদের সাথে আছেন এরকমই শ্রীময়ী সিরিয়ালের একজন ভক্ত, মিসেস পায়েল ভট্টাচার্য। নমস্কার। তো মিসেস ভট্টাচার্য, শ্রীময়ী সিরিয়ালে আপনি কি ভালো লাগে? শ্রীময়ী সিরিয়ালটা তো আমার প্রথম থেকেই ভীষণ ভালো লাগে। প্রথম দিন থেকে আমি দেখছি, একটাও এপিসোড মিস করিনি। প্রতিদিন ঘড়ি ধরে সাতটা মানে শ্রীময়ী চায়ের কাপ হাতে নিয়ে শ্রীময়ী দেখতে বসে যাই। আর ওখানকার সবকে আমার সবচেয়ে ভালো লাগে শ্রীময়ীকে। আর ভালো লাগে, ও হচ্ছে শ্রীময়ী হচ্ছে নারী শক্তির প্রতীক। এই এই ঘটনা তো ঘরে ঘরে, আপনি জানেন তো, ঘরে ঘরে ছেলেরা মানে 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 সবচেয়ে বাজে হয়। ঘরে একটা বউ রেখে বাইরে একজন জুনের মতো মেয়েকে, বেকামুখী জুনের মতো মেয়েকে নিয়ে ঘুরে বেড়ায়। আরে আপনি উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না। ব্যাপারটা হচ্ছে কি জানেন, উত্তেজিত হব না মানে কি, না না উত্তেজিত হতেই হবে। আচ্ছা ঠিক আছে, শ্রীময়ীকে দেখছেন কি চালাচ্ছে, ঘরে বাইরে ওকে সব জায়গায় চালিয়ে ঘুরে শেষ করে দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কুল ডাউন কুল ডাউন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, যে বাড়ির নাম আনন্দ নিকেতন, সেখানে কেউ কারো বউয়ের সাথে থাকে না? দাদু ঠাকুমার সাথে থাকে না, অনিন্দ শ্রীময়ীর সাথে থাকে না, জাম্বো অঙ্কিতার সাথে থাকে না, এবং সদ্য বিয়ে হলো ডিঙ্কা, সেও তার বউয়ের সঙ্গে প্রায় ছাড়াছাড়ি হওয়ার পথে। তাহলে ওই বাড়িতে কি কেউ কারো বউয়ের সঙ্গে থাকবে না ঠিক করেছে? থাকবে না কি করে, কি করে থাকবে? না, দাদু তো আর পরকিয়া নেই, ডিঙ্কার তো পরকিয়া নেই, জাম্মর তো পরকিয়া নেই। ওই ওই শ্রীময়ীর শাশুড়ি একদম জঘন্য মনের মানুষ, আমরা কি শিখবো? আচ্ছা, আজকে আমাদের একটা বিশেষ আকর্ষণ আছে, আমাদের বিশেষ ব্যঙ্গচিত্র, কেস দেবেন না প্লিজ। তো চলুন দেখে নি, দয়া করে কেস দেবেন না, কেস দেবেন না প্লিজ। সিরিয়ালে দাদু থেকে নাতি কারোরই তার বউয়ের সঙ্গে ভালো সম্পর্ক না, বাঙালি হিসাবে ব্যাপারে আপনার কি মতামত? খুব দারুণ লজ্জার ব্যাপার। চুনের সাথে শ্রীময়ীর কেমন ব্যবহার করা উচিত? আপনি থাকলে কি করতেন? শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তা দিদি, শ্রীময়ীর ব্যাপারে আপনার কি মতামত? ভালো, ভালোই বলা ঠিক হবে, কারণ অসুবিধা পরিস্থিতি প্রত্যেকের জীবনে ভালো পরিবর্তন হয়। তা আগে তো এইভাবে মতামত দিতে আপনাকে দেখিনি। না, আমি তো জানতাম যে আমি কি। তবে এই ব্যাপারে আপনার কি মতামত? দাদা তা কিছু তো বলুন, আপনি প্রতিবাদী মানুষ। সেটা বড় কথা নয়, এই যে জাম্বর বউ অঙ্কিতা, সে যে কখন কোন দিকে থাকবে। এবার একটু কম বয়সী কাউকে জিজ্ঞাসা করি, তা তুমি শ্রীময়ী রোহিত আঙ্কেলকে দেখেছ? শ্রীময়ীর জীবন নিয়ে যদি কিছু বলতে হয় আপনি কি বলবেন? কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। সত্যি ভালোবাসা ছাড়া জীবন অপূর্ণ। শ্রীময়ী কি তার এই ভালোবাসার প্রতিদান পাবে? আমাদের নজর অবশ্যই থাকবে। তো সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত ক্লিপসগুলোকে সাজিয়ে আমাদের আজকের যে ব্যঙ্গচিত্র, কেস দেবেন না প্লিজ 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 প্লিজ, তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। তো আজকের মতো, দেখা হবে আবার কোনো এপিসোডে, নতুন এপিসোডে আরও একটা জলজ্যান্ত কোনো বিষয় নিয়ে। তো আজকের মতো, টাটা। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লাগলো? জাস্ট এটা একটা মজা ফানি ভিডিও ছিল। আর সত্যি কথা বলতে কি, আমি সত্যি সত্যি শ্রীময়ী সিরিয়ালটা দেখি, আমার ভীষণ ভালো লাগে শ্রীময়ী ক্যারেক্টারটাকে, আমার ভীষণ ভালো লাগে। তোমরা নিশ্চয়ই অনেকেই শ্রীময়ী সিরিয়ালটা দেখো, যারা
কিন্তু দাদা, কিন্তু একটা বড় ডাউট এই কোশ্চেনটা নিয়ে, কিন্তু ওই সিরিয়াল দেখছে বউ, আমি কিন্তু খুব ঘামতে শুরু করেছি। ওই বাড়িতে কেউ কারো বউয়ের সঙ্গে থাকে না, এসব এফেক্ট যদি বউদের উপরে পড়ে। আচ্ছা আমি একটা কথা বলি, ও তো অত বড় বড় কথা বললো, এই যে এই লোকটা অনিন্দ, অনিন্দ সেনগুপ্ত যে সিময়ের হাজবেন্ড, সে কিন্তু তলে তলে এত বছর পর জানতে পারলো যে তার বাইরে একজন রয়েছে, এটা উল্টো ক্ষেত্রে, এটা আমিও কি জানতে পারি না? চারটে তিনটে ছেলে, চারটে ছেলে আছে বাড়িতে, চারটে না, হ্যাঁ চারটে ছেলে, তার মধ্যে একটা ছেলের জন্য সব কটা ছেলেকে বদনাম করা চলে? কিন্তু হাজবেন্ড গুলো যাওয়ার দরকার নেই, কিন্তু ভালো লাগে সিরিয়ালটা, তাই জন্য একটা ছোট ফানি ভিডিওর মতো আমরা করলাম, তোমাদের সামনে উপস্থাপন করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমাদের পরিবারে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দিও, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যেতে পারো আর তোমরা সেটা দেখে নিতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।